সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমার সামনে যে মেয়েটি বসে আছে সে খুব পরিচিত। গত 2-2.5 মাস আগে ওর নাম শান্তা। শান্তার ভিডিওটি ভাইরাল হয়েছিল, শান্তার মা এসে নিয়ে গিয়েছিল, শান্তার মার হাতে তুলে দিয়েছিলাম শাহবাগ থানার মাধ্যমে। আমরা আসলে তখন তাকে, তার আগেও শান্তার কয়েকটি ভিডিও করেছিলাম, সেই ভিডিও দেখে তার মা খুঁজতে খুঁজতে ডাকা আসে। আসলে শান্তা কেন আবার সেই সৈরদ্দি পার্কে, সেইখানেই কিন্তু আবার ফুল বিক্রি করতে ছুটে চলে আসছে। সেই ঘটনাটা কি হয়েছিল আমরা সেই বিস্তারিত একটু শান্তার কাছ থেকে জানব। আমরা কিছুদিন আগে দেখলাম অন্য একটি চ্যানেলে শান্তার ভিডিও। তাহলে শান্তা কেন চলে আসলো, চলুন কথা বলি শান্তার সাথে। আসি আলহামদুলিল্লাহ, ক্যামেরার দিকে তাকিয়ে। তো অনেক সুন্দর হয়ে গেছো। না ভাই, মিশা কথা ভাই। মিশা তা কেমনে, তোমার চেহারা সুন্দর দেখতেছি। না ভাই, এমনি ভাই, এমনি। আচ্ছা শান্তা, তোমাকে তো 2-2.5 মাস আগে তোমার মায়ের হাতে তুলে দিয়েছিলাম। জি। তো এখন কেন আবার তুমি এই সরদি পার্কে ফুল বিক্রি? ভাই আমার অনেক ভালো লাগে না ওইখানে। কেন ভালো লাগে না? না ভাই ভালো লাগে। মায়ের কাছে থাকতে কি ভালো লাগে না? না। কেন, সে কি হয়েছিল ওইখানে যাওয়ার পর? কেমন ছিল একটু বলো, আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে। ছিলাম ভালো, ছিলাম কয়দিন ভালো ছিলাম ভাই। তারপর ওই জায়গায় আওনে নাম নিছি, ওই জায়গায় যাইয়া ক্লাস 5-এ ভর্তি করাই দিছে। আচ্ছা, 5-এ ভর্তি করানোর পরে আমি কয়দিন পড়ছি, তারপর তো ভাই আর স্কুলে যাই না। কেন যাও না ভাই? এই জায়গায় ভাই, এই জায়গায় আমও দেখা ভাই। হ্যাঁ, বকে বকে। তুমি তো, তোমার তো নিয়ে গেছে একটা ভালো পরিবেশে থাকার জন্য, তাই না? তো তোমার মা ছিল, মা ছিল না? না ভাই, মিশা কথা ভাই। না ভাই, শুনেন ভাই, আমি এই জায়গায় ভাই একেবারে ছোটতেন ভাই, ওই যে পিচ্ছি দেখছেন ওই পিচ্ছি। হ্যাঁ, তুমি তো ছোট থেকে এখানে হারিয়ে গেছিলা, এখানে তোমার আরেকটি মা লালন পালন করেছে। আর হ্যাঁ কইছে যে 5 বছর, আর আমি এই জায়গাতে একেবারে কয়দিন হয়েছে এটা আমি কইতে পারবো না। এনে যারা খায় বড় মানুষ। তুমি ওদিন তো সব কিছু তত্ত্ব প্রমাণ শিওর করেই তুমি মোবাইলে তোমার ভাইয়ের, ছোট ভাইয়ের ছবি দেখছো, দেখছিলা? জি। সেটা দেখেই তুমি বললা যে এটাই আমার ভাই। মিশা কথা বলছো, তুমি তখন অনেক কান্না করছো, আমাদের কাছে সব কিছু আছে। না ভাই, আমার চোখ দিয়া ভাই আগে পানি পড়তো ভাই, এটা হ্যাঁও জানে। আগে তো এখন পানি পড়ে না কেন? না ভাই, ওষুধ খাইছি। কে খাওয়াইছে? আই যে আমার মাও খাওয়াইছে, হ্যাঁও খাওয়াইছে। হ্যাঁও খাওয়াইছে ভিটামিনে। আমরা তো তোমার এর আগেও ভিডিও করেছি, সেখানে কিন্তু তোমার চোখের পানি পড়ে নাই। পড়ছে ভাই, আপনি ভিডিও চেক করে দেন। তারপরে তুমি সব কিছু বললা যে এটা আমার ভাই, এটা আমার বাবা, সব কিছু নানি। হবে, মিশা কথা ভাই। মিশা কথা কেমনে, এখন কি তুমি সত্য বলছো না মিথ্যা বলছো? এখন সত্যি, এখন সত্যি কথা কইতাছি। এখন সত্যি কথা কইতাছো? তে তুমি তো ওখানে গেলা, তোমার স্কুলে ভর্তি করে দিল, তোমার ডাক্তার দেখাইছে, দেখাইছে যখন তোমাকে নিয়ে গেছিল শাহবাগ থানা থেকে, তে ডাক্তার দেখাইলো, তে ওই পরিবেশ রেখে কেন আবার সেই এই পরিবেশে আসলা বলো তো ভাই? আমার ওদিকে একটু ভালো লাগে, ও আমার অনেক ভালো লাগে না ভাই। তে সেটা হইছে এক জিনিস, কিন্তু তুমি, সেটা তো তোমার মা ছিল। না ভাই, সত্যি বলো? সত্যি। রেকর্ড কিন্তু আছে? জি, আমার ফুফু আছে, আমার ফুপ্পি আছে। আচ্ছা, আপনি যে ছোট গলা আরাম, আপনি একজনের হলেও তো চিনবেন ঠিক মতো, আপনার গ্রামদারে তো চিনবেন, আমি ওই জায়গাও ঠিক মতো চিনি না। তুমি যখন 5 বছর বয়স, তুমি কেমনে চিনবা তোমার গ্রাম? আর ভাই, 5 বছর না ভাই, 10 বছর কালে বলে আমি আড়াই গেছি হ্যাগত দাঁড়াতেন। আমার বলে কোন চিটাং নাকি জানি সিলেটে আমার ক্লাসে ভর্তি করাই দেয়া, পরীক্ষা দিতে নিয়ে গেছিলো। তারপর ভাই ওই জায়গা থেকে আবার আইসি, বলো আওয়ার ভিতরে বলে আড়াই গেছি ভাই। দর্শক, আমরা কিন্তু একটি ভিডিও দেখাবো আপনাদেরকে, কিছুদিন আগে যে শান্তাকে ওর মায়ের হাতে তুলে দিয়েছিলাম সেই ভিডিওতে শান্তা কি বলেছিল। শান্তাই কিন্তু প্রমাণ করেছিল যে এটাই হইলো আমার আসল মা, এই মাই আমার ছোট ভাই, এটাই আমার ছোট ভাই, একদম মোবাইলে সব কিছু দেখাইছে। সেই দেখবেন আমার বাইরে, সেই প্রমাণ কিন্তু দেখাবো আমার বাইরে। আমরা কিন্তু এখন আবার নতুন করে ওকে যে লালন পালন করেছে সে হারিয়ে যাওয়া শান্তাকে, আমরা তাকেও দেখাবো মা সেটা কি চিনতে পারো কিনা দেখো তো। একটু দুজন, হ্যাঁ এ তোমার আব্বু, শিওর তোমার আব্বু, শিওর দেখি দেখি। আসলে দর্শক অনেকটা মিলে যাচ্ছে, আমরা আরো আরো পরীক্ষা নিরীক্ষা করব। তার মানে তোমার, তুমি তুমি তোমার ভাইকে চিনতে পারলা, বাবাকে চিনতে পারলা। মেয়েকে হারিয়ে মা অনেক খোঁজাখুঁজি করেছে এবং মেয়েও
ফুল বিক্রি করছে, মানে কি বলবো, খুবই দীর্ঘ সময় এই উদ্যানে ফুল বিক্রি করে যাচ্ছিল এই মেয়েটি। আমরা প্রতিবেদন করার পরবর্তীতে কিন্তু তার মা দেখতে পায়, দেখে কিন্তু এখন মার কোলে কিন্তু মেয়ে আছে। কত বছর পরে মেয়েকে জড়িয়ে ধরলেন? পাঁচ বছর পরে। আচ্ছা শান্তা, তুমি ওইখানে আড়াই মাস ধরে ছিল, আড়াই মাস তোমাকে ওইখানে স্কুলে ভর্তি করছে, তোমার জানি তোমার মন টিকবে না, তুমি এখানে ছোটাছুটি করেছ, অনেক বন্ধু বান্ধব হয়েছে, ওইখানে কি তোমার বন্ধু বান্ধব হয়েছিল না? হয়েছিল ভাই, কয়েকটা ভাই, তারপরে ভাই আমগুলো লেভেলে নাই, ওরা ছোট খাটো মানুষ। তোমরা তো তোমার লেভেল তো হয়েছে এখানে পার্কে ফুল বিক্রি করে, না ওরা তো হয়েছে গ্রামে লেখাপড়া করে। এবার আমারটা শুনেন, বলেন, ওরা আমার বয়সে নাই, ওরা ছোট ছোট, আর আমার বয়স এই জায়গায় অনেক আছে। তোমার বয়সে তুমি তো ওইখানে কি তোমার বয়সে কোনো বান্ধবী নেই? আছে একজন, একজন আছে, নাম ভুলে গেছি, নাম ভুলে গেছি, আমি একজনের নাম মনে আছে মুক্তার। এই যে আয়শা, তোমার মার নামে মিথ্যা কথা বলতেছো, এটা কি ঠিক ভাই? কেডা আমার মা, কেডা। তাহলে তুমি তার সাথে গেলা কেন ভাই? আমি থাকার লেগা ভাই এই জায়গায় যে যার ফুল ব্যস্তাম না ভাই, আপা এদার রাখছিল তিন চার দিন। আচ্ছা, তারপর এর থেকে আয়া পড়ছি, আওয়ার পর আমি ভাবতেছি আমি কই থাকবো আজকে দিনটা, আজকে রাইটটা কই থাকবো, কালকে রাইটটা কই থাকবো, কদিন কই থাকবো ডাকো। তারপরে হ্যাঁ আইছে, আমি যা যা কইছি ভাই সব মিছা কথা ভাই, সব মিছা কথা। হ্যাঁ ভাই, এখন তুমি যে সব কিছু বলছো এটা সত্য কথা কিভাবে বুঝবো আমি ভাই? বুঝবেন আপনি কেমনে জানে? কেমনে? এদিকে যে কটা মানুষ, হ্যাঁ যে কটা, সবাইরে জিগান ভাই, সবাইরে জিগান, সবাইরে ছোট বড় সবাইরে। আচ্ছা, তোমারে যে পালছে আজকে তোমার সাথে যে আসছে তার সাথে তুমি রাগ করে কেন চলে আসছিলা সেটা বল। কই এই পার্কে, তুই যে তো একটু আগে বললা আমি তো ভাই ঘরে থাকার মানুষ হই না। তা তোমার এখন বয়স কত ভাই? ১৩ বছর। হেরা কয় ২২, হেরা ২২ বলে নাই? ও ভাই এ ২২ না, ১৭। তারা বলে ১৭, তুমি বলো ১৩। তে তোমার তো এখন বড় হচ্ছে, তুমি কি যে পার্কে পার্কে ঘোরাটা কি তোমার ঠিক না? তুমি যেই জায়গায় ছিলা সেটাই ঠিক ভাই? ওইটাও ঠিক না, আমার এই জায়গাও ঠিক না। আমি জানি আমার মা বাবার কাছে ঠিক হয়েছে যে পিছনে বই আছে। সে তোমার মা বাবা হয় কেমনে ভাই? আমি তোমারে যখন পাইছে এই মহিলা তো তখন বিয়ে হয়েছে, শুনেন না এবার বলো। আমি বিশ্বাস করি না ভাই, আমি জানি এত রোগী, আমি এত রোগী জানি যে এই আমার মা, এত রোগী জানি। দর্শক আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন, যে শান্তা বলছিল যে এটা আমার আসল মা, সে কিন্তু এখন অস্বীকার করছে, এখন যে সাথে আছে সেটাই নাকি তার মা। তো একটু আগে আমরা জানতে পেরেছি এই মা নাকি তখন তার বিয়েই হয়নি, যখন নতুন বিয়ে হয়েছে তখন শান্তাকে পাইছে। আসলে ঘটনা কোনটা সত্য, সেই ঘটনাটি আমরা তুলে ধরার জন্য আজকে শান্তার সামনে হাজির হয়েছি।